একদিন আমার দয়াল নবী একজন সাহাবী মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওগো দয়াল নবী ইবনে মাসুদ দয়াল নবীজির পরম সাহাবি জিজ্ঞাসা করিল ইয়া রাসূলুল্লাহ বলবেন বলবেন আপনি বলবেন শুনিব ভালো আল্লাহর নবী কয় বলতে চাও বলো মাসুদ বলো খুলিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদ তখন বলল কোন কাজটি সর্বাপেক্ষা সবার চাইতে উত্তম হুজুর আমায় কোন খুলিয়া দয়াল নবী বলিল বলল ওগো ইবনে মাসুদ তাই যত সময় নামাজ আদায় করা আমি তোমাকে জানাই রে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আবার বলল তারপর কোন কাজটি হুজুর উত্তম দয়াল নবী বলিলেন পিতা মাতার খেদমত কইর যে খেদমত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আবার কইল তারপর কোন কাজটি উত্তম দয়াল নবীজি বলিলেন আল্লাহর পথে জিহাদ করা এই কাজটি সর্ব হয় উত্তম ইবনে মাসুদ আরো বলে হুজুরকে তাই কোন কথা জিজ্ঞাসা না করিয়া চুপ রহিয়া যাই আর জিজ্ঞাসা করলাম না এই পর্যন্ত আমি জিজ্ঞাসা করিলাম গো দয়াল নবীজি চাচা ছিল নামে আব্বাস তাই আব্বাস একদিন বলেছে আমি শুনছি ভাই দয়াল নবী বইলা গেছে মক্কা বিজয়ে মক্কা বিজয়ের পরে হিজরত করার দরকার নাই জগতে ইহার পর যাহা আছে তাহা হইল হইল জেহাদ জেহাদ করিও সাহাবি করিও নিয়াত তবুও যদি জেহাদের জন্য কখনো তোমাদেরকে আহ্বান করা হয় তবে তোমরা দিও রে সারা আমার দয়াল নবীর যুদ্ধের কথা যাইতেছি বলিয়া আর দয়ালের কথা শুনিবেন ইসলামের সদাই ইসলামের বাজার লইয়া রে নবী আসিল এইখানে আলোকিত হইয়া আছে জগত ভরিয়া রে আব্বাস নামে দয়াল নবীজির এক চাচা ছিলেন তেনার অনেক হাদিস আছে তিনি বললেন আমি দয়াল নবীজির কাছে মোহাম্মদের কাছে শুনেছি বিজয়ের পরে হিজরত করার কোন দরকার নাই ইহার পরে যাহা আছে তাহা হইল জিহাদ নিয়ত তবুও যদি জিহাদের জন্য কখনো তোমাদেরকে আহ্বান করা হয় তবে তোমরা সাড়া দিও একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন আমি জিজ্ঞাসা করিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝিতে পারিতেছি যে সকল কাজের মধ্যে জিহাদই হলো উত্তম তিনি এই কথা বলেছেন নবীজি তার কাছে আয়েশার কাছে বলেছিলেন সকল কাজের চাইতে জিহাদ হলো উত্তম আর ওইখানে বলেছিলেন সকল কাজের চাইতে সবচাইতে কাজ উত্তম হলো নামাজ আর এখানে আয়েশার কাছে বলেছেন সব কাজের চাইতে উত্তম হলো জিহাদ জিহাদ তো নফসের সাথেও করা এটা উত্তম তাহলে নামাজের আগে কি জিহাদ না জিহাদের আগে নামাজ
এখানে একটি আধ্যাত্মিক নিগু রহস্য রয়ে গেছে। তবুও কি আমরা জিহাদে শরীক হইব না? দয়াল নবীজি বলিলেন, না, বরং আল্লাহর নিকট গৃহীত হজেই তোমাদের জন্য উত্তম জিহাদ। তারপরে নবী কইল, এক জায়গায় কইল সর্বপ্রকার উত্তম কাজ নামাজ, তারপরে কইল জিহাদ, তারপরে কইল পিতামাতার খেদমত, তারপরে কইল জিহাদ। আয়েশা বলল, রাসূলুল্লাহ কইছে সবচাইতে জিহাদই উত্তম হইয়া গেল। কিন্তু তারপরে রাসূল বলল, সবচাইতে উত্তম কাজ আমরা কি করিব? তাই উত্তম জিহাদ হলো আল্লাহর নিকট গৃহীত হজেই তোমাদের জন্য উত্তম জিহাদ হয়। কত জায়গায় কত কিছু দয়াল নবী কইল, আরে প্রেমের নবী দয়ার নবী, তাই নবীদেরই কথা বাইরে মিথ্যা হবার নয়। আবু হুরাইরা এইবার বলিল, যখন একদিন এক ব্যক্তি হুজুরের নিকট বলছে কথা খুলিয়া, চালু আমাকে এমন একটি কাজ বলিয়া দিতে চাই যে হাতের যেন সমতুল্য হয়, আমি সেই কাজ করতে চাই। দয়াল নবী বললেন, না, এমন কোনো কাজ নাই যাহা জিহাদের তুল্য হইতে পারে, তোমাকে জানাই। একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু উনি দয়াল নবীজির কাছে বসে আছেন। এই সময়ের জন্য এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটি কাজ বলিয়া এমন একটি কাজের হুকুম দিবেন যাহা জিহাদের সমতুল্য হয়। দয়াল নবীজি বললেন যে, না, এমন কোনো কাজ নাই যে জিহাদের চাইতে বেশি মূল্য হইতে পারে। তবে হ্যাঁ, দয়াল নবীজি বললেন, হ্যাঁ, মুজাহিদগণ যখন রওনা হইয়া যাইবে তখন তুমি মসজিদে প্রবেশ করিয়া নামাজে দাঁড়াইয়া যাও, অবিরতভাবে নামাজ আদায় করিতে থাকো, ক্লান্তি বোধ করিও না, ক্লান্ত বোধ করিও না, কারণ ক্রমাগত রোজা রাখো, বিরতি দিও না। ইহা শুনিয়া লোকটি বলিল, এইরূপ কি করিতে পারে, এইরূপ কেউ করিতে পারে? আবু হুরাইরা বললেন, মুজাহিদের ঘোড়া যখন রশিতে বাধা অবস্থায় চরিতে থাকে, বাধা অবস্থায় যখন চরিতে থাকে, ওদিক এদিক ওদিক ঘোরাফেরা করে, তখন তাহার মুজাহিদদের জন্য নেকি বা কল্যাণ লিখতে হইতে থাকে, কারণ জিহাদে যাওয়ার সময় ঘোড়ায় চড়ে যখন তখনই নেকি লেখা শুরু হয়ে যায়। জিহাদ করতে বলছে আল্লাহর নবী এইবার, তাই ধীরে ধীরে চালু লাগে বলব কথা ভাই, মানব জাতির মধ্যে সেই সেই মমিন উত্তম, যে যাহার যে তাহার জানমাল দিয়া রাখে মন, জানমাল আল্লাহ রাস্তায় জেহাদ কইরা যায়, সেই ব্যক্তি উত্তম হয় আপনাদের জানাই মমিনগণ। আল্লাহ বলে, হে মমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা এমন একটা ব্যবসায়ের সন্ধান বলিয়া দিব যে যা তোমাদেরকে এইবার দোজকে, আল্লাহ বলে তাই, দোজকের ক্লেশকর শাস্তি হইতে পরিত্রাণ দিবে সাই। তাহা হইল তোমরা আল্লাহ রাসুলের প্রতি ইমান আনো, ইমান আনো করতেছি দাবি। আবু সাঈদ বলল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সর্বোত্তম মানুষের ভিতরে সর্বোত্তম কে? হুজুর পাক দয়াল নবীজি ওই লোকটাকে বললেন, হে মমিন, যে মমিন আল্লাহ রাস্তায় যাহার জান মাল দিয়ে জিহাদ করে। লোকগণ বলিল, ইহার পরে কি হুজুর? দয়াল নবীজি বলিলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। লোকজন আবার বলিলেন, মানুষকে মুক্তি দেওয়ার জন্য পাহাড়ের কোন নির্জন গুহায় অবস্থান করে কি? ধীরে ধীরে নিজের অনিষ্টকারী হইতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য পাহাড়ের কোন নির্জন গুহায় অবস্থান করে।
সে হলো উত্তম। কেমন? নিজের ধন মাল টাকা পয়সা সম্পদ জিহাদের জন্য আল্লাহ রাস্তায় বা জিহাদে বিলীন করে দিয়ে যিনি পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে গেল, পাহাড়ের গুহার ভিতরে পড়ে থাকতে শুরু করলো ঘরবাড়ি সব কিছু দিয়ে, তিনি হলো সর্বোত্তম। আল্লাহ রাস্তায় মাল জিহাদ দিয়া যে লোক ইহার পরে কি দয়াল নবী কয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং নিজের অনিষ্টকারী হইতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য পাহাড়ের কোন নির্জন গুহায় যায় তিনি, তিনি তো হইল উত্তম ব্যক্তি তোমার জানাই। ধীরে ধীরে বলবো কথা আপে ও গোসাই, আবারও আবু হুরাইরা নবীর সামনে বৈশার আছে, তিনি বললেন হুজুরকে বলতে শুনেছি আমি দয়াল নবীর মুখে আল্লাহর পথে জিহাদকারী অবশ্য আল্লাহ তালাই ভালো জানে, জানে তাহার পথে প্রকৃত জিহাদকারী হয় সে কে। আবু হুরাইরা দয়াল নবীর সামনে বসে আছে বলেছেন, আমি একদিন নবীর সামনে বসেছিলাম, হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে আমি নিজে শুনিয়াছি আল্লাহর পথে জিহাদকারী অবশ্য আল্লাহ তালাই ভালো জানেন, তাহার পথে প্রকৃত জিহাদকারী কে তিনি ভালো জানেন। এমন এক রোজাদারের ন্যায় যে অনবরত রোজা রাখে ও নামাজ পড়ে, আল্লাহ তাহার পথে জিহাদকারীর ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করিয়াছেন যে সে মৃত্যুবরণ করিলে তাহাকে বেহেস্ত দান করিবেন অথবা তাহাকে গাজী বিজয় বানাইয়া নিরাপদে পুরস্কার সওয়াব অথবা যুদ্ধলুব্ধ মালসহ ঘরে ফিরাইয়া আনিবেন। খালি সর্বোত্তম কাজ বাইরে নামাজ তো না, জিহাদ ধ্যানে বসা উত্তম মানুষ হইয়া দয়াল নবীর মুখের কথা গেছেন বলিয়া, আহারে আহারে কথা কয় বলছে ভাবিয়া, ধীরে ধীরে বলবো কথা আপনাদের যাই কইয়া, মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হারাম বিনতে মেহনালের বাড়িতে উনি যাতায়াত করতেন। কে বলছেন? মালিক রাদিয়াল্লাহু আনহু। তবে তিনি আরো বললেন যে দয়াল নবীজি তাহাকে বাড়িতে তার বাড়িতে গেলে খাইতে দিতেন। উম্মে হারাম উবাদাহ ইবনে সামেতের স্ত্রী ছিলেন। তো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার বাড়িতে গেলে তিনি তাহাকে খাইতে দেবার পর মাতার উকুন বাসিতে শুরু করলেন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার শেষে ঘুমাইয়া পড়িলেন। কিছুক্ষণ পর তিনি হাসিতে হাসিতে জাগিয়ে উঠিলেন। উম্মে হারাম বললেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসিবার কারণ কি? দয়াল নবীজি বলিলেন, এইমাত্র স্বপ্নে আমার উম্মতের কিছু সংখ্যক লোক আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় আমার সামনে পেশ করা হইল, তাহারা শাহী জাকজমকে সমুদ্রের মাঝে জাহাজের আরোহী হিসাবে সিংহাসনে উপবিষ্ট ছিল, আর রাবি বলেন অথবা বাদশাহের ন্যায় সিংহাসন আসীন ছিল, আর ইসাহাকের সন্তান হয়েছে এই কথাটি। উম্মে হারাম বলেন আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নিকটে দোয়া করুন যেন আল্লাহ আমাকে ও জিহাদের অন্তর্ভুক্ত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করিলেন। তারপর তিনি মাথা রাখিয়া আবার ঘুমাইয়া পড়িলেন এবং একটু পরে আবার হাসি মুখে জাগিয়ে উঠিলেন নবীজি। উম্মে হারাম বললেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসিতেছেন কেন? একবার হাসলেন কারণ বলেন, এবার হাসলেন কেন? দয়াল নবীজি বলিলেন, এইমাত্র স্বপ্নে আমার কিছু সংখ্যক উম্মতকে আল্লাহর রাস্তায় জিহাদ অবস্থায় আমার সামনে উপস্থিত করা হইল, আমি আল্লাহর নিকটে দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের সামিল করেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন প্রথম দিনের মধ্যে আসো, কি বললেন তুমি প্রথমদের মধ্যে আসো হে হারাম। তারপর তিনি উম্মে হারাম ও মাবিয়া ইবনে আবু সুফিয়ান শাসন আমলে জিহাদের উদ্দেশ্যে সেই জাহাজে সমুদ্রের করেন এবং ফিরিয়া আসিয়া জাহাজ হইতে অবতরণ কালে সওয়ারির যন্ত্রের পিঠ হইতে পড়িয়া মৃত্যুবরণ করিলেন। ধীরে ধীরে বলবো কথা, দয়াল নবী মানুষের জীবন ব্যবস্থার জন্য সবই কইছে, দয়াল সবই। আবু হুরাইরা বলছে হুজুর কইছে তাই, আমি শুনছি তার মুখে আপনাদের জানাই। আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে, রমজান মাসে নামাজ আদায় রোজা রাখে, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা না, জন্মভূমিতে নিশ্চুপ বসিয়া থাকুক থাকাকে বেহুস্ত বেহুস্ত দান করা যায়। আবু হুরাইরা একদিন নবীজির মুখে শুনেছেন, নবীজি বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং রমজানের রোজা রাখে, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা জন্মভূমিতে নিশ্চুপে বসিয়া থাকুক, তাহাকে বেহেস্ত দান করা আল্লাহর জন্য কর্তব্য হইয়া পড়ে। লোকগণ বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই সুখবরটি অন্য লোকদেরকে জানাইব না? দয়াল নবীজি বলিলেন, আল্লাহ তাহার পথে জিহাদকারীদের জন্য বেহেস্তে 100টি মর্যাদার স্তর স্তূপ করিয়া রাখিয়াছে। যারা জিহাদ করিবে 100টি মর্যাদার স্তূপ, যে কোনো দুইটি স্তরে মাঝখানে আসমান এবং জমিনের ব্যবধান, কাজেই তোমরা আল্লাহর নিকট প্রার্থনা করিলে ফেরদাউসের জন্য প্রার্থনা করো, কেননা আমাকে দেখানো হয়েছে ইহাই বেহেস্তের সর্বোচ্চ উত্তম এলাকা, বেহেস্ত ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস অংশটি। উহার উপরি ভাগে মহান করুণাময় আর রহমানের আরশ, যেখানে হইতে বেহেস্তের নহরসমূহ প্রবাহিত হইতেছে, সেটাই হলো জান্নাতুল ফেরদাউস। ধীরে ধীরে বলবো কথা, ওগো মুসলমান মান রাখিয়া যায় আমলারি মান, আরে দয়ালে